স্পোর্টস অ্যাডভাইজার মহোদয়কে আমন্ত্রণ জানিয়েছিলাম। উনি যদি একবার মিট করেছে আমাদের পাকিস্তানে ট্যুরে রেজাল্টের পরে, এর চিফ অ্যাডভাইজার সাহেব এই মহোদয় ছিলেন। কিন্তু আজকে সে স্পেশালি আলাদা করে মিট করতে চেয়েছেন, আর আপনি জানেন যে কালকে চলে যাচ্ছে ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ সফরে, এই জন্য মেইন। আর আপনি জানেন যে বাংলাদেশ ক্রিকেট খেলোয়াড়দের কন্ট্রাক্টে একটা উইনিং বোনাস আছে, ওইটা আমরা যাতে একদম সিরিজ শেষ করছি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, এটাই মেইনলি প্রোগ্রাম ছিল। একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের এই সময়ে আমরা জানি আমরা অনেকগুলো ব্যাপারে স্ট্রাগল করছি, এই পুরোপুরি সহমর্মিত আমি আমার আগে বক্তৃতা বলেছি যে বন্যার গেল, তারপরে আমরা মনে করেন এত ছাত্র জনতা তারা স্ট্রাগল করছে, অন্য বিষয়ের মতো তাদের সবার প্রতি আমাদের সহমর্মিতা আছে। এই জন্য আপনি শুনেছেন ক্যাপ্টেন বলেছে তার একটা প্রশ্ন দিবে, সো মিট করেছি। আর এইসব ব্যাপারে মনে করেন সবসময় যদি এই পর্যায়ে দেখে মিট করা হয় প্লেয়ার একটা আলাদা উৎসাহিত বোধ করে, বোনাস প্রবলি এটার একটা পার্ট, বাট আপনি যখন ইন পার্সন মিলেন আপনি থাকবেন আছেন আমাদের আসছেন সব মিলে আজকে, কিন্তু এই উদ্দেশ্য ছিল যে প্লেয়াররা যদি উজ্জীবিত হয়ে নেক্সট লিস্টে খেলতে পারে। বোনাসটা কত পরিমাণ, এক নাম্বার কাল থেকে টিম চলে যাবে বিসিবির পক্ষ থেকে, বোনাসের পরিমাণ এক্স্যাক্টলি আমি জানি 3 কোটি বিরাম মনে কিছু কোটিকে এসছে। সো ওদের যে এটাতে আপনার মনে রাখতে হবে, দুই যে টেস্ট ম্যাচ জিতেছে তার সাথে আপনার সিরিজ জয় আছে, সবগুলো আলাদা আলাদা বোনাসের ব্যবস্থা আছে। এটার একটা প্রশ্ন যাবে আপনাদের যে বর্ণাক্ত বা ক্লান্ত হবেন আপনার যেটা আমাদের চিফ অ্যাডভাইজার আছে। আর প্রত্যাশা এটা কি প্রেজেন্ট হিসাবে বলবো নাকি আমার মনে হয় কি, বাংলাদেশের আপনারা বাংলাদেশের মানুষ আমরা সবাই খুব ভালো জানি যে আমাদের স্ট্রেংথ কি, আমরা যে রেগুলার উন্নতি করছি। বাট আমি প্রেসিডেন্ট এবং ফরওয়ার্ড প্লেয়ার হিসেবে একটা কথা বলতে পারি যে একটা দুইটা উইনের থেকে সবসময় বলে আসছি আমি, আপনি যদি আপনার পারফরমেন্সটা একটা সার্টেন স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারি যেখান থেকে আপনার রেগুলার বেসিসে আপনি জিতবেন এবং একটা টিম একটা স্ট্রেংথে দাঁড়াবে, যেমন করে আমাদের ওয়ান ডেতে এখন মানুষ মনে করে যে বাংলাদেশ একটা শক্তিশালী দল, যদিও গত ওয়ার্ল্ড কাপে আমরা আসলে খেলতে পারিনি, ওয়ান ডে ইন্টারন্যাশনাল কথা বলছি, বাট আমি মনে করি ভালো খেলাটা খুব গুরুত্বপূর্ণ, খেলায় তো হার জিত আসবে, এটা একটা পার্ট। অ্যান্ড আমরা সবাই জানি ইন্ডিয়ার স্ট্রেংথ কী, আমাদের স্ট্রেংথ কী, তবে আমাদের টিম সবচেয়ে এক্সাইটিং জিনিস হচ্ছিল যে আপনার পেস বোলিং, আমি কিন্তু এরকম পেস বোলিং বাংলাদেশে কখনো দেখি নাই আমার লাইফ টাইমে বা রিসেন্ট পাস্টে। আমার মনে হয় এই একটা ডিপার্টমেন্ট স্পিন আমরা জানি আমাদের স্ট্রেংথ ভালো, দ্য পেস বোলিং ওয়াজ লাইক আনবিলিভেবল, অ্যান্ড লুক এট দ্য হাইট অফ দ্য পেস বোলার্স, অসাধারণ কিছু কাজ আপনি এখন পর্যন্ত করেছেন আপনার বোর্ডে, যদি খেয়াল করি যেমন তৃতীয় বিভাগ নিয়ে একটা ডিলেমা ছিল সেটা আপনি দূর করেছেন, ক্রিকেটারদের সাথে এর আগে আমরা বিভিন্ন সময় দেখতাম যে মানে